প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নাটোরের লালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ইমতিয়াজ হোসেন নামে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু রাজশাহীতে নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও শিক্ষণীয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা দুই হাজার বাইশের পুরস্কার বিতরণ ও শিক্ষণীয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে সনাতন বিদ্যার্থী সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী রেনি। প্রধান অতিথির বক্তব্যে বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে সব ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন আওয়ামী লীগ সরকারের কারণেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব হয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ রাজশাহী মহানগরের সভাপতি পূজন দাস রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রনি সরকার অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ সহ অন্যরা উপস্থিত ছিলেন রাজশাহীতে নানা আয়োজনে মিনা দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে শনিবার সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা শিক্ষা অফিস এর আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী তিন আসনের সংসদ সদস্য আইন উদ্দিন শুরুতে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিতে পবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার লশ্মী চাকমা অনুষ্ঠানে দিনব্যাপী গান নৃত্য গল্প অনুষ্ঠানে দিনব্যাপী গান নৃত্য কবিতা গল্প পরিবেশন করা হয় জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপি মিডিয়া সেলের আয়োজনে শনিবার রাজশাহী মহানগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় মূল বক্তব্য তুলে ধরেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংসদ সদস্য রুমিন ফারহানা এ সময় তিনি বলেন এক কক্ষীয় সংসদীয় ব্যবস্থায় ক্ষমতায় এলেই সংখ্যাগরিষ্ঠ দল স্বৈরাচারী হয়ে ওঠে তাই কেবল ক্ষমতার পরিবর্তন হলে মৌলিক পরিবর্তন হবে বলে বিশ্বাসযোগ্য নয় এর জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার মেরামত দরকার তাই বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের প্রথিতদর্শার শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যক্তিদের নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এখন সময়ের দাবি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব উদ্দিন চৌধুরী এনি মতবিনিময় সভায় শিক্ষক আইনজীবী প্রকৌশলী সাংবাদিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন এবং বিএনপি প্রতিনিয়ত শক্তিশালী থেকে শক্তিশালীতর হচ্ছে কারণ তার প্রমাণ এত দমন পীড়ন সত্ত্বেও আমাদের একটা ছোট্ট সভায় যেভাবে মানুষ জমায়েত হয় যেভাবে মানুষ ছুটে আসে বিএনপির ডাকে সেটা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের ডাকে এখন পর্যন্ত আসে নাই পুলিশ প্রশাসন যদি সরিয়ে দেয়া হয় তাহলে আওয়ামী লীগ কতক্ষণ টিকে থাকতে পারবে সেটা একটা বড় প্রশ্ন নাটোরের লালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে মা বাবার সামনেই ইমতিয়াজ হোসেন নামে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার সকাল পৌনে আটটার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনে এই দুর্ঘটনাটি ঘটে নিহত ইমতিয়াজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার অ্যাডভোকেট ইশাহা কালীর ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল পৌনে আটটার দিকে ঈশ্বরদি থেকে কমিউটার ট্রেন এসে আব্দুলপুর জংশনে দাঁড়ায় এ সময় ইমতিয়াজ ট্রেন থেকে প্ল্যাটফর্মের নামে পরে ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায় এ ঘটনায় ইমতিয়াজ ঘটনাস্থলে মারা যায় ট্রেনে থাকা ইমতিয়াজের বাবা পরের স্টেশনে নেমে আব্দুলপুর স্টেশনে ফিরে আসেন সেখানে ছেলের মরদেহ দেখে নির্বাক বাবা তার ছেলের মরদেহ নিয়ে বাড়িতে ফিরে যায় অ্যাডভোকেট ইশাহা সহকর্মীরা জানান সকালে ছেলেকে নিয়ে কম্পিউটার ট্রেন চড়ে রাজশাহী যাচ্ছিলেন ইশাহা কালী ইমতিয়াজ রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বলেও জানান তারা নাটোরের নলডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান আসাদের মারপিটে নিহত ছাত্রলীগ কর্মী জীবনের দাফন সম্পন্ন হয়েছে শনিবার বেলা এগারোটায় স্থানীয় আমতল স্কুল মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় জানাজার নামাজে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী সহ এলাকার সকল স্তরের মানুষ উপস্থিত হন জানাজাপূর্ব এক সভায় এমপি শিমুল বলেন জীবন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল অন্যায়ের প্রতিবাদ করায় তাকে উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাই সহ সন্ত্রাসীরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে জীবনের বাবাকেও হত্যার উদ্দেশ্যে মারপিট করে ঘটনার পর থেকে আসাদ পলাতক রয়েছে তাকে দ্রুত গ্রেফতারের দাবি করেন নোয়াখালী সদর উপজেলার দাদাপুর ইউনিয়নের আট বাহারিপুরে গৃহবধূ শারমিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রকৃত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী শনিবার বিকেল তিনটায় খলিফারহাট বাজারে খুনিদের শাস্তির দাবিতে শত শত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয় এ সময় নিহত শারমিনের পিতা হারুন অভিযোগ করে বলেন পারিবারিক কলহকে কেন্দ্র করে শারমিনের স্বামী পারভেজ শাশুড়ি পারুল ও ননদের জামাই আকবর হোসেন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রাখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী গত একুশে সেপ্টেম্বর রাত এগারোটার সময় শারমিনের ঝুলন্ত লাশ শ্বশুরবাড়ি থেকে সুধারাম থানা পুলিশ উদ্ধার করে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ